শুভ শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের গত ক্লাসে পড়াচ্ছিলাম যে রেয়ামিল কিভাবে তৈরি করতে হয়। আমি আবার বলছি, রেয়ামিল কাকে বলে? রেয়ামিল হলো খতিয়ান নিশ্চিত ভিন্ন প্রকার হিসাবে ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তগুলোকে নিয়ে যে তালিকা তৈরি করা হয়, সেই তালিকাটার নামই মূলত হলো রেয়ামিল। এই রেয়ামিল আমরা তৈরি করি সাধারণত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য এবং আর্থিক বিবরণী তৈরির কাজ সহজ করার উদ্দেশ্যে সাধারণত এই রেয়ামিল তৈরি করা হয়। তো আমি সেদিনকে আলোচনা করেছিলাম, তোমাদের বলেছিলাম বাড়িতে এটা পড়াশোনা করো। আমি তোমাদের মনে করতেছি আরও কিছু গুরুত্বপূর্ণ দফা তোমাদের আলোচনা করা দরকার। যেমন সমন্বিত ক্রয়, সেদিনকে একটু বলেছিলাম যে সমন্বিত ক্রয় কাকে বলে। সমন্বিত ক্রয় হলো প্রাথমিক মজুত পণ্য যোগ ক্রয় বিয়োগ সমাপনী মজুত পণ্য। যদি এই ধরনের দফা থেকে থাকে তাহলে কিন্তু রেয়ামিলে আর কোনো সময় প্রাথমিক মজুত পণ্যকে অন্তর্ভুক্ত করা যাবে না। সেক্ষেত্রে সমাপনী মজুত পণ্যকে রেয়ামিল অন্তর্ভুক্ত করে অঙ্ক করতে হবে। আর যদি সমন্বিত ক্রয় দেওয়া না থাকে, শুধু ক্রয় দেওয়া থাকে, তাহলে প্রাথমিক মজুত পণ্য থাকবে এবং ক্রয় থাকবে, কিন্তু সমাপনী মজুত পণ্য রেয়ামিল অন্তর্ভুক্ত করা যাবে না। এই বিক্রিত পণ্যের ব্যয় এবং সমন্বিত ক্রয় একই ধরনের, এটা যদি এরকম প্রাথমিক মজুত পণ্য আমি এটা তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে প্রাথমিক মজুত পণ্য হলো বছরের শুরুতে যে সমস্ত মালামাল মানে তোমার মজুত থাকে সেগুলোকে বলা হয় প্রাথমিক মজুত পণ্য। এটা রেয়ামিলে যদি ক্রয় দেওয়া থাকে তাহলে প্রাথমিক রেয়ামিল অন্তর্ভুক্ত করতে হবে। আর সমাপনী মজুত পণ্য হলো বছরের শেষে যে সমস্ত মাল আমাদের বিক্রি হয় না, অপেক্ষিত থেকে যায়, সেগুলোকে বলা হয় সমাপনী মজুত পণ্য। এটা সাধারণত ক্রয় এবং প্রাথমিক মজুত পণ্যের ভিতরে অন্তর্ভুক্ত থাকে বিধায় সমাপনী মজুত পণ্যকে কোনো সময় রেয়ামিলে অন্তর্ভুক্ত করা যাবে না। আর একটা অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব হলো সাসপেন্স অ্যাকাউন্ট বলি আমরা এটাকে। এটা হলো যে তোমার রেয়ামিলে যদি দুদিকে সমান না হয় এবং যদি আমাদের যদি রেয়ামিল প্রবর্তি যে ধাপ হিসাব বিজ্ঞানের ধাপগুলো আছে বা অ্যাকাউন্টিংয়ের যে প্রসিডিওরটা আছে সেটা মেনটেন করবার জন্য আর্থিক বিবরণী তৈরি কাজ যদি খুব জরুরি হয়ে পড়ে, তাহলে তাৎক্ষণিকভাবে একটা সাময়িক হিসাব দিয়ে যে দুদিকে সমান করা হয় সেটাকে বলা হয় সাধারণত অনিশ্চিত হিসাব। হ্যাঁ, এটা তোমার রেয়ামিলে কোনো স্থায়ী, এটা কোনো স্থায়ী কোনো হিসাব নয়। এই হিসাবটা কিন্তু আবার ভুল বাইর করে, হ্যাঁ, এই হিসাবটাকে অমিট করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা বলতে পারি এইভাবে যে রেয়ামিলে দুদিকে যখন সমান হয় না, তাহলে যে একটা অনিশ্চিত হিসাব বা ভুয়া হিসাব দিয়ে দুদিকে হিসাবটাকে সমান করা হয় সেই হিসাবটার নাম হলো অনিশ্চিত হিসাব। পরিপূরক ভুল, পরিপূরক ভুল সাধারণত আমরা সাধারণত রেয়ামিলে দুদিকে সমান হয়ে গেলে আমরা বুঝে নেই যে সব কিছু ঠিক আছে, কিন্তু সাধারণত এরকম মনে করার কোনো কারণ নেই। কারণ এরকম ভুল হিসাবে বইতে থেকে যেতে পারে। এক ভুলকে দিয়ে আরেক ভুল যখন আপনি আপনি সংশোধন হয়ে যায়, হ্যাঁ, তখন সেটাকে বলা হয় পরিপূরক ভুল। যেমন ধরো তুমি ক্রয়ে লিখতে হতো 10,000 টাকা, সেখানে লিখলে 1,000 টাকা, 9,000 টাকা ক্রয় কম লিখলা। আবার আসবাবপত্র ক্রয় করলে 1,000, ওখানে লিখলে 10,000, ওখানে আবার 9,000 টাকা বেশি লিখলা। তাহলে ডেবিট দিকে একবার ক্রয়, ডেবিট দিকে একবার 9,000 টাকা লিখলা কম, আরেকবার লিখলে 9,000 টাকা বেশি। এই যে দুইটা ভুল দুই জায়গায় থেকে গেলো, কিন্তু তারপর কিন্তু রেয়ামিলে দুই দিকে সমান হয়ে যাবে। হ্যাঁ, এটা এটা কিন্তু সমান হয়ে গেলেই বোঝা, মানে এমন কোনো বুঝবার কারণ নেই যে হিসাবের প্রতি সব কিছু ঠিক আছে, তারপরেও কিছু ভুল থাকতে পারে। সেই ভুলটার নাম হলো, এরকম একটা ভুলের নাম হলো পরিপূরক ভুল, যে ভুলগুলো আপনা আপনি একটা থেকে আরেকটা দিয়ে বন্ধ হয়ে যায়। নীতিগত ভুল আছে এই ধরনের কিছু, আবার এই ধরনের ভুলের কারণে এই রেয়ামিলে দুই দিকে সমান হয়ে যায়। হ্যাঁ, যেমন ধরো আমরা আসবাবপত্র ক্রয় করলে সাধারণত আমরা লিখি আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, এখানে আসবাবপত্র হিসেবে ডেবিট করা দরকার। কিন্তু কেউ যদি ভুল করে ক্রয় হিসেবে ডেবিট করে এবং নগদানকে ক্রেডিট করে বা বানাদারকে ক্রেডিট করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রেয়ামিলে দুই দিকে সমান হয়ে যাবে। কিন্তু হিসাবের বইতে একটা গুরুত্বপূর্ণ ভুল থেকে যাবে, সেটা হলো একটা নীতিগত ভুল থেকে যাবে, সেটা হলো যে সম্পত্তিকে সম্পত্তি হিসেবে না লিখে আমরা সাধারণত ব্যয় হিসেবে লিখে ফেলেছি। এটা যেটা হিসাবের একটা ভুল রিডিং দিবে, কারবার পরিচালনার ক্ষেত্রে একটা মানে একটা বিরূপ মন্তব্য সৃষ্টি করবে। কাজেই আমরা কোনো সময়ে এই ধরনের নীতিগত ভুল যাতে না হয় সেই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবো। হ্যাঁ, আরেকটা হলো বাদ করা ভুল, কিছু কিছু ভুল আছে যে লেখায় হয়নি। হ্যাঁ, তোমার রেয়ামিলে ডেবিট দিকও নাই, ক্রেডিট দিকও নাই। হ্যাঁ, 10,000 টাকার মাল বাকি দিয়ে ক্রয় করা হয়েছিল, ক্রয় ডেবিট 5,000 ক্রেডিট করা দরকার ছিল, ক্রয় নাই ডেবিট পানাদারও নাই, ডেবিটও নাই ক্রেডিটও নাই। তাহলে কিন্তু এটা রেয়ামিলে কোনো সময় ধরা পড়বে না, কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভুল। এই ভুলগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে। মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় আয় হলো সে সমস্ত আয় যে সমস্ত আয় দিয়ে কারবারের কারবারের কি বলে যে সমস্ত আয় অনিয়মিতভাবে অর্জিত হয়, যে সমস্ত আয় মাঝে মাঝে অর্জিত হয়, হ্যাঁ, আমরা সাধারণত সে সমস্ত আয়কে মূলধন জাতীয় আয় বলি।
যেমন ধরো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা, এটা কিন্তু একটা মূলধন জাতীয় আয়ের মধ্যে পড়ে। একটা পুরাতন আসবাবপত্র বিক্রি করে দেওয়া হলো, সেটা একটা মূলধন জাতীয় আয়। একটা জমি বিক্রি করে দেওয়া হলো, কারবার এটা সব জমি ছিল কিনা সেটা বিক্রি করে দেওয়া হলো, সেটাকে আমরা সাধারণত মূলধন জাতীয় আয় বলি। তাহলে যে সমস্ত আয় অনিয়মিত অর্জিত হয়, মাঝে মাঝে অর্জিত হয়, সেটা আয়কে বলা হয় মূলধন জাতীয় আয়। আর মূলধন জাতীয় ব্যয় হলো ঠিক কারবার স্থায়ী সম্পত্তি অর্জনের জন্য যে বড় বড় ব্যয়গুলো হয় সেগুলোকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। যেমন আসবাবপত্র ক্রয় করা হলো, কলকাতা ক্রয় করা হলো, হ্যাঁ এগুলো হলো মূলধন জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় ঠিক আয় আছে কারবারের দৈনন্দিন কার্যাবলী পরিচালনা করবার জন্য যে সমস্ত ব্যয় নির্ভর করা হয় সেগুলোকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। যেমন বেতন প্রদান, ভাড়া প্রদান, হ্যাঁ বিজ্ঞাপন খরচ প্রদান, এগুলো হলো মূলধন মুনাফা জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় আয় হলো যে সমস্ত আয় সচরাচর নিয়মিতভাবে অর্জিত হয়, হ্যাঁ যে সমস্ত আয়ের উপর ভিত্তি করে কারবার পরিচালিত হয় সেই সমস্ত আয়কে সাধারণত আমরা বলি মুনাফা জাতীয় আয়। প্রত্যক্ষ খরচ হলো কারবার কোনো পণ্য উৎপাদনের সাথে যদি জড়িত থাকে তাহলে পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত খরচগুলোকে বলা হয় প্রত্যক্ষ খরচ। ক্রয় এবং ক্রয়ের সাথে জড়িত খরচগুলোকে আমরা সাধারণত প্রত্যক্ষ খরচ বলে জানি। হ্যাঁ যেমন আমদানি শুল্ক, কারখানা ভাড়া, হ্যাঁ বিদ্যুৎ পানি গ্যাসের খরচ, হ্যাঁ কারখানার মেরামত খরচ, এই সমস্ত খরচকে বলা হয় প্রত্যক্ষ খরচ। পরোক্ষ খরচ হলো কারখানা পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয় এই ধরনের খরচকে বলা হয় সাধারণত পরোক্ষ খরচ। যেমন কারখানার উপরি ব্যয়, প্রশাসনিক ব্যয়, হ্যাঁ বিক্রয় বন্টন ব্যয়, সমস্ত সাধারণ ব্যয়কে বলা হয় পরোক্ষ খরচ। এগুলো সম্পর্কে একটু মোটামুটি ধারণা থাকতে হবে কারণ আমাদের এর পরবর্তীতে অঙ্ক যখন করতে যাবো তখন এই দফাগুলো আমাদের কাজে লাগবে। এখন আমরা তোমাদের তোমার একটা বইয়ের আমি একটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা অঙ্ক আছে আমার কাছে দুই নম্বর, তোমাদের এই বই অক্ষরপত্র বই একটা আছে। এখানে দুই নম্বর অঙ্কটা বলছে যে 2019 সালের 31 মার্চ তারিখে মানসা কোম্পানির নিম্ন খতিয়ান উদ্যোগের সময় নিম্নরূপ। 2019 সালের 31 মার্চ আমরা এখানে একটু তারিখ দেই, আওয়ামিল 31/3/2019 তারিখে তৈরি করতেছি আমরা, তাই করছে। এখানে কি বলছে, বলছে মূলধন হচ্ছে 40,000 টাকা ইন জেনারেল দেওয়া আছে, এই যে বই দেখতে পাচ্ছ মনে হচ্ছে তোমরা, হ্যাঁ এখানে দেওয়া আছে মূলধন 40,000 টাকা, উত্তরণ 5,000, আসবাবপত্র 8,000, এই যে হিসাবগুলো দেওয়া আছে, হ্যাঁ এখান থেকে একটা রাওয়ামিল তৈরি করতে হবে। এখানে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ ভাগ করে দেওয়া, আমাদেরকে এখানে নিজস্ব দক্ষতা যাচাই করে আমরা যে লেখাপড়া শিখলাম এর মধ্যে ডেবিট ক্রেডিট সম্পর্কে যে শিখলাম কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে সেটা আমি আবার বলি, যে ব্যয় সম্পত্তি এবং উত্তোলন এগুলি সমস্ত হিসাব হবে, হিসাব উদ্বৃত্ত হবে ডেবিট দিকে, আর আয় দায় এবং মুনাফা এই সমস্ত হিসাব উদ্বৃত্ত হবে সাধারণত ক্রেডিট দিকে, সাধারণত না সবসময় ক্রেডিট দিকে হবে। কাজে এই সূত্রের উপর ভিত্তি করে আমরা এটা করি। যেমন মূলধন 40,000 টাকা মূলধন, এখানে দেখো মূলধন আমাদের এখানে ক্রেডিট দিকে, হ্যাঁ এখানে আমরা লিখেছি এটা একটা কারবারের একটা অন্তর্দায় যে হয় মালিকানা সত্য, এটা একটা উত্তোলন তার বিপরীত এখানে কারবারের ব্যয়ের মধ্যে পড়ে। আর এখানে আসবাবপত্র আমরা ডেবিট দিকে লিখেছি 8,000 টাকা, এটা সম্পত্তি, এটা প্রদেয় হিসাব, হ্যাঁ প্রদেয় হিসাব একটা দায়, প্রদেয় হিসাব হলো এটা দায়ের দিকে, প্রদেয় হিসাব 15,000 টাকা, প্রদেয় হিসাব এটা একটা দায়, হ্যাঁ প্রাপ্য হিসাব আছে এখানে দেখো আমরা প্রাপ্য হিসাবে একটা সম্পত্তি, এটা হলো এই যে ডেবিট দিকে আছে। পণ্য ক্রয় একটা ব্যয়, এটা ডেবিট দিকে আছে। পণ্য বিক্রয় একটা আয়, হ্যাঁ পণ্য বিক্রয় আয়টা কোথায় গেল, পণ্য বিক্রয় হলো প্রদেয় হিসাব 15,000, আর প্রাপ্য হিসাব 30,000, এটা 30,000, আর পণ্য ক্রয় হলো 33,200, পণ্য ক্রয় 33,200, পণ্য ক্রয় 33,200, আর একটা হলো পণ্য বিক্রয় হলো 49,600, পণ্য বিক্রয় বিক্রয় ফেরত 1,800, বিক্রয় ফেরত হলো 1,800,
এই যে আমরা বিক্রয় যেদিকে লিখবো তার উপর দিকে লিখবো উপরে ফেরত, উপরে ফেরত যেদিকে আছে, ক্রয় ফেরত যেদিকে আছে ক্রয় ফেরত ক্রয়ের উল্টো দিকে থাকবে ক্রয় ফেরত। হ্যাঁ, সুনামটা একটা সম্পত্তি, এটা ডেবিট দিকে আছে। ব্যাংক জমা অতিরিক্ত দায় এটা আছে ক্রেডিট দিকে। হ্যাঁ, আর বিনিয়োগ এর যে সম্পত্তি এটা ডেবিট দিকে, মজুদ পণ্য সম্পত্তি ডেবিট দিকে আছে, প্রাপ্ত বা একটা আয় এই ক্রেডিট দিকে আছে, বেতন এটা খরচ এটা ডেবিট দিকে আছে, হাতে নগদ সম্পত্তি ডেবিট দিকে আছে, অনাদিদানা সঞ্চিতি একটা মালিকানা সত্য এটা ক্রেডিট দিকে আছে। এই এটা যোগ করলে আমাদের 1,26,500 আসবে। এটা 1,26,500 টাকা মোট যোগ বল। এই হলো রেওয়ামিল। তাহলে আমরা এখানে যে রেওয়ামিলে আমরা এটা এটা সহজ, এখানে আরও কিছু করণীয় ছিল কিন্তু আমরা সেটা এখন করব না। আমরা আপাতত আমরা এর মধ্যে সীমাবদ্ধ থাকব যে কীভাবে করে এটা ডেবিট ক্রেডিট তৈরি হচ্ছে। দেখো আবার দেখো এখানে একটু এই যে মূলধন, এটা একটা মালিকানা সত্য, এটা এটা আভ্যন্তরীণ দায় একটা, এটা ক্রেডিট দিকে দেওয়া আছে, উত্তোলন ডেবিট দিকে। হ্যাঁ, ব্যয় হিসেবে আসবাবপত্র, আবার এই যে ডেবিট দিকে সম্পত্তি, এটা বদল হিসেবে দায়। এটা একটা ক্রেডিট দিকে প্রাপ্য হিসেবে সম্পত্তি ডেবিট দিকে, পণ্য ক্রয়ের ব্যয় এটা ডেবিট দিকে, পণ্য বিক্রয় আয় ক্রেডিট দিকে আছে, বিক্রয় ফেরত, হ্যাঁ বিক্রয় ফেরত বিক্রয়ের বিপরীত, বিক্রয়ের বিপরীত এই যে বিক্রয় আছে ক্রেডিট দিকে, বিক্রয় ফেরত এটা উল্টো দিকে থাকবে, ক্রয় ফেরতটা ঠিক ক্রয়ের বিপরীত থাকবে। এই ব্যাংক জমা অতিরিক্ত একটা দায়। হ্যাঁ, তারপরে যে বিনিয়োগ সম্পত্তি, মজুদ পণ্য সম্পত্তি, প্রাপ্ত বার্তা একটা আয়, বেতন খরচ এটা এই যে হাতে নগদ সম্পত্তি, অনেক জনের সঞ্চিত ক্রেডিট দিকে। এই গেল আমাদের মূলত কীভাবে করে রেওয়ামিল তৈরি করতে হবে সেটা আমরা জেনে গেলাম। আমরা এবারে সামনের দিনে কীভাবে করে কী বলে যে সৃজনশীল পদ্ধতিতে কীভাবে অঙ্ক করতে হবে আমরা সামনের দিনে সেই ব্যাপারে কিছু অঙ্ক করবো। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।